বঙ্গশ্রী সংবাদে আপনাদের স্বাগত। আমি ইফরিনা। চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে কর্পোরেশনের জল খেয়ে মৃত দুই অসুস্থ বহু। ভবানীপুর এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে কর্পোরেশনের জল খেয়ে মৃত দুই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেই জলে গন্ধ ছিল এবং সেই জল খাবার পর থেকেই এলাকার বহু মানুষ ডায়রিয়াতে ভুগতে থাকে। অনেকে হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তারই মধ্যে দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে যাওয়ায় তারা মারা যায়। তাদের মধ্যে একটি শিশুও আছে। এই প্রসঙ্গে ফিরাদ হাকিম বলেছেন, একটি নাম করা মিডিয়া এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। আমি রিপোর্টটা দেখেছি, এটা লিভার ফেলিওরের কেস, যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখজনক, তা বলে এইভাবে বিভ্রান্তি সৃষ্টি করা ঠিক নয়। চার দিন আগে একটা লিকেজ হয়েছিল, কলকাতা পুরানো শহর, সেখানে লিকেজ হতেই পারে, সেটা সারিয়ে দেওয়া হয়েছে। কিন্তু চার দিন পরে সেই ঘটনাকে নিয়ে গুজব সৃষ্টি করা ইলেকশনের আগে একেবারেই ঠিক না। আমার বাবুকে দেখতে পেলাম না, ডাক্তার সাহেব আমার নাম্বারটা বল না, ডাক্তার সাহেব ঝামেলা করলো, সে সঙ্গে এ নাই ডাক্তার বললো, আবার জাল মাঙালো, জাল পেলাম না, যেমন পেলো তেমন আমি দিয়ে দিলাম। কালকে ব্লাড 3500 ব্লাড দিলাম, প্রাইভেট থেকে কিনে ইঞ্জেকশন দিলাম, তাতে বাবুকে মুখ দেখতে পেলাম না, মুখ দেখতে পেলাম না, আমি যেরকম বললো সেরকম সব দিয়ে দিলাম। আমার আইসিতে রেখে আইসিকে আইসি মেরে দিল। সরকার থেকে কেউ এসেছিল? কেউ আসেনি, কেউ আসেনি। ঠান্ডার মধ্যে রেখে, ঠান্ডা এসির মধ্যে আর বাচ্চাকে মেরে দিল, শরীরটা পুরো ফুল হয়ে গেল। আইসি রেখে আমার বাচ্চা মরতো না, আমি যেই থাকতাম না, আমি ওর বাবা, আমি নিজের মা, সব কিছু একটা আরুষি কুমারী নামে। একটা জিনিস আমি আপনাদের পরিষ্কার করে বলতে চাই, সেটা হচ্ছে যে একটা নাম করা সংবাদপত্র বা মিডিয়া, এটা ইচ্ছে করে একটা কনফিউশন সৃষ্টি করছে। কিছুদিন আগে আমার মেয়ের ব্যাপারে কনফিউশন সৃষ্টি করেছে, এখন কনফিউশন সৃষ্টি করছে। কালকেও যিনি মারা গেছেন, আমি টোটাল রিপোর্টটা দেখেছি, তার রেনিনা অর্থাৎ রেনাল ফেলিওর লিভারের সমস্যা, এটাকে নিয়ে এখন যে গুজব তৈরি করে দেওয়া, এটা ভুল। চার দিন আগে একটা ঘটনা ঘটেছে, সে চার দিন আগে সেটা রিপেয়ার হয়ে গেছে, লিকেজ হতেই পারে, কলকাতায় পুরোনো লাইন লিকেজ হতেই পারে, কিন্তু তার সাথে মৃত্যুর কোনো সম্পর্ক নেই। হঠাৎ করে মৃত্যুর কথা, মৃত্যু এই ইলেকশনের আগে এগুলো কার স্বার্থে করছে, সেই সংবাদ মাধ্যমগুলো কার কার কাকে সার্ভ করছে, এইটা প্রশ্ন নিশ্চয়। যেখানে মৃত্যু হয়ে যাবে, এবার সারা কলকাতা রোজ এতজন মারা যায়, তাহলে রোজ জল খেয়ে মারা যাচ্ছে, এই প্রশ্নটা আপনাকে আমি করছি। আমার বাড়িতে মানে আমার পাড়াতেও দু একজন মারা গেছে, ভবানীপুরে, তাহলে ওখানেও নিশ্চয়ই খেয়ে মারা গেছে, এগুলো কোনো মানে আছে? আজ হেস্টিংসে বিজেপি পার্টি অফিসের সামনে আবারও প্রোটেস্ট। আজ হেস্টিংস বিজেপি পার্টি অফিসের সামনে আবারও বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। এবারও বিক্ষোভের কারণ নির্বাচনের প্রার্থী নিয়ে অসন্তোষ। বিজেপি কর্মী সমর্থকদের দাবি, চেয়ে টিকিট দেওয়া হোক বিজেপি ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগঠনের নেতা বাবান ঘোষকে, কারণ তাদের মতে তিনি একমাত্র যিনি সমস্ত ট্রেড ইউনিয়ন তৈরি করেছেন, যখন অন্য কেউ বিজেপির পাশে ছিল না, তাই জন্য তারা আজ নিজেদের দাবি নিয়ে এসেছে অফিসের সামনে বিক্ষোভ করেছে। দাবি আমাদেরই আছে আজ থেকে 3 বছর আগে, কৈলাসজি নেতৃত্বে বব্বন ঘোষজি, আমাদের এখানে প্রদেশ অধ্যক্ষ ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন,
উনি জয়েন করেছিলেন, যে সময় জয়েন করেছিলেন ওই সময় ভারতীয় জনতা পার্টি নাম নেওয়ার ভি লোক ছিল না। ও সময় বব্বন ঘোষজি 20,000 লোককে নিয়ে মমতা ব্যানার্জি বিধানসভাতে ওর বাড়ি পিছনে ভবানীপুর ওখানে কৈলাস বিজয়বর্গীয় নেতৃত্বে আমাদের যে প্রদেশ অধ্যক্ষ হচ্ছেন দিলীপ দা ওনার নেতৃত্বে জয়েন করেছিলেন। জয়েন করার পর আমাদের পশ্চিমবাংলাতে শ্রমিকে একটা অহম ভূমিকা আছে, শ্রমিক নিয়ে আমাদের 30% শ্রমিকের অহম ভূমিকা আছে। ওর জন্য ভবনদা আমাদের একটা শ্রমিক ট্রেড ইউনিয়ন তৈরি করেছিলেন, যা রেজিস্ট্রেশন দিলীপ দা ভবনদাকে করে দিয়েছে। আর ও ট্রেড ইউনিয়ন নাম হচ্ছে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন। ওর পরে যেখান থেকে দিলীপ দা রেজিস্ট্রেশন করে দিয়েছেন দাদাকে ভবনদা হাতে, ভবনদা এখন পর্যন্ত পুরো ওয়েস্ট বেঙ্গলে, আপনি সার্চ করে দেখে নিন, প্রত্যেক জেলা প্রত্যেক পুরো ওয়েস্ট বেঙ্গলে 15,00,000 থেকে 20,00,000 সংগঠন ভবনদা তৈরি করে রেখে দিয়েছে। ও কোনো মোর্চা থেকে নেই, যুবা মোর্চা নেই, মাদার নেই, মহিলা নেই, কোনো মোর্চা থেকে নেই, একটা শুধু দিলীপ দা ট্রেড ইউনিয়ন তৈরি করতে দিয়েছিল। ও ট্রেড ইউনিয়নকে অত মজবুত করে আজ পর্যন্ত ভবনদা এত মজবুত করেছে। আমাদের লড়াই একটাই আছে কি ভবনদাকে টিকিট দেওয়া হোক কলকাতা পোর্ট থেকে না কোনো জায়গা থেকে। একটা আমার ডিমান্ড আছে, সবার ডিমান্ড আছে, পুরো যত প্রদেশে ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন নেতৃত্বে যত লোক কাজ করছে সবার ডিমান্ড আছে, দিলীপ দা কাছে, কৈলাস বিজয়বর্গীয় কাছে, শিবপ্রকাশজির কাছে একটাই ডিমান্ড আছে কি ভবনদাকে টিকিট দেওয়া হোক। আমি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন সাউথ কলকাতা জেলা মহাসচিব আছি। ভবনদা ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গলের প্রদেশ অধ্যক্ষ আছেন, রাষ্ট্রীয় টিমের সদস্য আছেন, বিজেপি কিষাণ মোর্চা ন্যাশনাল টিমের কমিটি মেম্বার। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী কান্তি গাঙ্গুলী আজ ডায়মন্ড হারবার মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে গেলেন, কিন্তু ওনাকে কিছু প্রশ্ন করা হলে তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি। আজ বেহালা পূর্বের 116 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পায়েল সরকার চা চক্রতে এলেন, এখানের মানুষের সাথে অনেকক্ষণ ধরে কথা বললেন, তাদের সাথে চা খেলেন, দেয়াল্লিখনে এবং আশেপাশের কিছু এলাকা ঘুরে দেখলেন এবং তিনি এখানে এসে বললেন বেহালা পূর্বের মানুষের সঠিক একজনকে দরকার, যে তাদের সুখে দুঃখে সব সময় থাকবে, তাদের প্রয়োজনে পাশে দাঁড়াবে, আমি চাই তাদের পাশে দাঁড়াতে, যেটা নিয়ে আমি খুবই আশাবাদী, এখানের মানুষ তাদের ভালোটা বোঝেন, তাই তারা ভারতীয় জনতা পার্টির সাথে থাকবেন, কে আমার বিপরীতে প্রার্থী হলো বা আগে কে ছিল সেই সব আমি দেখি না, আমি মানুষের পাশে থাকবো, তাদের জন্য তাদের পাশে দাঁড়াবো, তবে অনেক মানুষ ভাবে যে আমি অভিনেত্রী তাই পরে হয়তো মানুষের পাশে থাকবো না, কিন্তু আমি অভিনেত্রী হিসেবে নয়, আমি মানুষ হিসাবে তাদের পাশে থাকবো। খুব ভালো লাগছে, মানুষ খুব ভালোভাবে রেসপন্ড করছেন, তারা অ্যাকসেপ্ট করছেন এবং উৎসাহ নিয়ে আসছেন, কথা বলছেন, ওপেন আপ করছেন, শেয়ার করছেন অনেক কিছু। আমি যেটা বুঝলাম যে মানুষ একটাই জিনিস চাইছেন, যে তাদের পাশে কেউ সবসময় থাকুক, সেটা একটা বিরাট বড় ব্যাপার। না, সেটার সঙ্গে অভিনেত্রী হওয়া না হওয়ারটার ব্যাপার নয়, আমার ইচ্ছেটা কতটা তার উপর ডিপেন্ড করছে এবং ডেফিনেটলি আমি 100% মানুষের পাশে থাকবো। থ্যাংক ইউ। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিলীপ বন্দ্যার কর্মী সমর্থকদের নিয়ে আলিপুর জেলাশাসকের দপ্তরে নমিনেশন জমা দিলেন, কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিশ্বর নস্করের নাম ঘোষণার পরেই বিজেপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়ে, দীর্ঘদিন ধরে টানা চলছে রাস্তা অবরোধ, ভাঙচুর পার্টি অফিসে, বিভিন্ন ডেপুটেশন জমা দেওয়া বিজেপি কর্মীরা কোনো মতেই মেনে নিতে পারছেন না অগ্নিশ্বরকে।
মূলত সে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়, হয়তো সিপিআইএম করত এমনটাই অভিযোগ উঠছে। পাশাপাশি মাত্র এক মাস আগে জয়েন করেছে, কি করে টিকিট পেল অবিলম্বে এই অগ্নিশ্বরকে তুলে নিয়ে নতুন কোনো প্রার্থী ঘোষণা করতে হবে, তবেই রাজনীতির ভোট ময়দানে নামবে। না হলে কিন্তু তারা কোনো মতেই বিজেপির এই কর্মীকে মেনে নিচ্ছেন না, এমনটাই অভিযোগ করেছেন সমস্ত বিজেপি কর্মী। এই কারণে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি কর্মীরা। আজকে কিসের বিক্ষোভ, কেন বিক্ষোভ? আমরা চাই না ওই প্রার্থীকে আমাদের ভূমিপত্র যারা এতদিন খেটেছে তাদেরকে প্রার্থী করলে আমরা মেনে নিতাম, ঠিক আছে? এমন একটা আননোন ব্যক্তিকে বসেছে, আমরা চাই না ওই প্রার্থী। ওদের প্রার্থী পছন্দ হয়নি, কারণ যারা দীর্ঘদিন কাজ করে এসছে, সুখে দুঃখে নিজেরা পার্টিটাকে তিল তিল করে গড়ে তুলেছে, মার খেয়েছে, কেস খেয়েছে এবং সেখানে গাঁজা কেস খেয়েছে, গুলি খেয়েছে, প্রতিনিয়ত অত্যাচারিত হয়েছে, খুন হতে হয়েছে, এটার পরেও আমাদের ঘরানার কোনো প্রার্থী না হয়ে এবং সেটা একটা কমিউনিস্ট ঘরানা থেকে দু মাস পার্টিতে জয়েন করেছে, তাকে ক্যান্ডিডেট করেছে এবং তিনি একজন, ওদের বক্তব্য অনুযায়ী তিনি একজন জমি মাফিয়া, একজন প্রমোটার, একজন জমির দালাল। তো আমরা তার বিরুদ্ধে লড়াই করছি, ওদের হয়তো সেই ক্ষোভ লেগেছে যে এই বিষয়টা হয়তো ঠিক নয়, তো আমাদের ঘরানার প্রার্থী হলে মনে হয় ভালো হতো, তো সেই কারণে তাদের ক্ষোভ বিক্ষোভ। আমরা কেন্দ্র স্তরে রাজ্য স্তরে বিষয়টা রাখবো জানিয়েছি এবং জানি না কীভাবে এটাকে মেটানো যায়। কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বিষয়টা নিয়ে খুব চিন্তিত, তারাও চিন্তা করছেন এবং আজকে অলরেডি বিনোদ তাওড়ে যে এখানে এসছেন, জেলা কমান্ডার আসার কথা জেলা অফিসে, এখনও আসেনি, আমরা সেই জন্য বসে আছি ওনার কাছে। আমরা এই বিষয়গুলো রাখবো, কর্মীদের ক্ষোভ বিক্ষোভ, যাতে করে এটা তাড়াতাড়ি মিটিয়ে নিয়ে কাজে যোগ দেওয়া যায়, কারণ সোনার বাংলা আমাদের গড়তে হবে, এই দাবি নিয়ে আমরা লড়াই করছি। তবে এটা যদি কেন্দ্রীয় নেতৃত্বর কাছে আমরা বিষয়টা রাখবো, যদি কিছু পরিবর্তন হয় বা এটাকে দিয়ে কর্মীদের আবেগটাকে যাতে দেখা যায় কীভাবে করা যায়, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে আমরা রাখবো। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আপনাদের মালিক গোপাল ঘোষ কোথায়? এই তো পাশ। নমস্কার। এই হোমলি পরিবেশ। ওয়ান কফি প্লিজ। বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে। এখানে ফ্লেক্স ফ্রন্টলাইট, ব্যাকলাইট, স্টার ফ্লেক্স, ভিনাইল ফ্রন্টলাইট, ভিসাইড ব্যাকলাইট ছাড়াও ডিজিপির যে কোনো কাজ করা হয়। প্রিন্টিং জগতের বিশ্বস্ত প্রতিষ্ঠান মা তারা এন্টারপ্রাইজ, পুরাতন ডাকঘরে ভারত পেট্রোল পাম্পের বিপরীতে মা তারা এন্টারপ্রাইজ।